বাতাও টাকা মানুষের সীমিত প্রয়োজন সিদ্ধ করে মনে রাখবে। তোমার ভেতরে প্রকৃত মনুষ্যত্বকে তুমি যদি জাগাতে না পারো, লক্ষ লক্ষ টাকা নদী পারিবে, সারা রাত জাল পিলার নদীতে শুয়ে এপাশ ওপাশ করে দিন কাটাবে, ঘুমাতে পারবে। আমি কয়লা স্টোনচিপ গাড়িতে করে ভোর জার্নি করে নিয়ে গেছি আশ্রমের প্রয়োজন, যে লেবারদের আন্দোলন করার জন্য দিয়েছি, স্টোন চিপস এর উপরে গামছা বেছিয়ে ভরপুষ্ট করে লেবার গুলো ঘুমাচ্ছে। অথচ বহু মানুষ সারা রাত জেগে আছে, ওষুধ খায়, ঘুমায়। ওই জায়গায় কি হবে তোমার যদি তুমি শান্তিতে ঘুমাতে না পারো, যদি মাথা উঁচু করে সমাজে বাঁচতে না পারো? মানুষের সীমাহীন লোভ মানুষকে অমানুষ করে চলছে। টাকা কামানোর জন্য মানুষ মারতে, মানুষকে কানাফড়া করতে, অন্ধ করতে, তাদের অঙ্গ নিয়ে অজ্ঞান করে অঙ্গ নিয়ে ব্যবসা করতে, সবকিছু করতে। আমরা মানুষের দেশ সমাজে বাস করি না, পশুর সমাজে বাস করি। এই মানুষগুলো ওই হিংস্র বাঘ ভালুকের থেকে সাপ খোপ থেকে কম ভয়ঙ্কর নয়, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এটার দিকে করে না। এই বিবেকানন্দের মতো মানুষ, রামকৃষ্ণের মতো মানুষরা এটি শিখিয়েছেন বলে তাদের কথাগুলো আমরা তোমাদের শোনাতে চাই। কেন বুড়ো বুড়িদের আমরা একথা বলতে চাই? কারণ তারা যদি ভালো কিছু বলো, কিছু করার সামর্থ্য তাদের নেই। তোমাদের 500 জনের কাছে আমরা যদি বলি, তাদের মধ্যে যদি 25 জন অন্তত যদি এই ভাবটা নিতে পারে, অ্যাটলিস্ট জীবনে তারা কিছু করতে পারবে, সমাজের উপকার করতে পারবে। দ্যাট ইজ ওয়াই উই কাম টু দ্য স্টুডেন্টস। একেবারে ছোটদের বলে লাভ নেই, তাদের কথা কেউ নেয় না। আজ থেকে 5 বা 10 বছর মধ্যে তোমরাই কিন্তু অভিভাবক শ্রেণীতে প্রবেশ করো। এখন দিদিমণির সমালোচনা করতো, স্যারের সমালোচনা করতো, বাবার সমালোচনা করতো, মা পদার্থ কিচ্ছু জানে না, শিখেলে অনেক কিছুই বলছো। কদিন বাদে তোমার বাচ্চারা কিন্তু এই কথাগুলো তোমাদের বলবে, তোমার মেয়ে তোমার ছেলে এই কথাগুলো তোমাদের বলবে, আর রেডি টু অ্যাকশন তো শুনছে তৈরি কিনা। ওইটা যাতে তোমরা তৈরি হও, তার জন্যই তোমাদের ডাকটা এটা, ওই কথাগুলোই আমরা বলতে চাই। স্বামীজির দুটো বাণী নিয়ে আমার প্রাপ্য অবশিষ্ট সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। স্বামীজির সমস্ত লেখার মধ্যে প্রচুর প্রেরণাদায়ক জিনিস, যারা তারা আধ্যাত্মিক বিষয়টা নিয়ে করে, যারা প্রফেশনাল লাইফে থাকে, প্রফেশনাল সাকসেস, নেতৃত্ব, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য সেগুলোকে তারা কাজে লাগে। আমাদের সমাজে বেশিরভাগ যারা নেতা, দে আর নট দ্য লিডার্স, মোস্ট অফ দেম আর ডেমাগোগস। সবার কাছে মোবাইল আছে, পরে দেখে নি হু ইজ এ লিডার অ্যান্ড হু ইজ এ ডেমাগোগ, ঠিক আছে, পরে দেখে নি। নেতৃত্ব একটা ছোট বই আছে, বইটার দাম 5 টাকা, বিক্রেতারা 5 টাকা দিয়ে লাগান ফেরত, 10 টাকা করে কেউ নেয়। তো এই রকমের কিছু কিছু তোমাদের দেওয়া হয়েছে। বাংলাতে যে বইটা আজকে তোমাদের দেওয়া হচ্ছে ছাত্রদের, সেটা হলো ওঠো জাগো এগিয়ে চলো। একটা মানুষের জীবনটাকে অর্থবহ করতে যা দরকার তার সব উপাদান এখানে আছে, শুধু দরকার হল যতটুকু পারো ওই 100% সিনসিয়ারিটি এর কিছু কিছু গুণ তুমি আয়ত্ত করতে পারো। লেকচার দিয়ে কাজ হয়, কথায় কাজ। যে রামকৃষ্ণদেবের জীবন এবং বাণী অবলম্বনে একটা মেধাবী ছাত্র বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়া ছেলে, সে তার শিষ্য, তিনি নিজে পাঠশালার কোর্সটা কমপ্লিট করেন, প্রি স্কুল সিলেবাসটা কমপ্লিট করেন, তাহলে তার জীবনের মূল্যবোধ এবং জীবনবোধ কতটা উন্নত ছিল উইদাউট ফর্মাল এডুকেশন, সেটা আজকে সারা পৃথিবীর গবেষণার বিষয়। আমাদের মতো যারা দু চার কথা পড়ে এইভাবে এসেছে, তারা গোটা রামকৃষ্ণ মিশনে কি করছে সারা পৃথিবীতে কেউ নয়। পৃথিবীর 265টা কেন্দ্র আমাদের আছে, অর্থাৎ আমরা
130 বছর ধরে কাজ করলো আমাদের সাধু ব্রহ্মচারী সংখ্যা মাত্র 2000 আমি 1800 কাছে গেছে কিন্তু প্রচুর কাজ হচ্ছে সেই মানুষটা দ্বারা যে মানুষটা জীবনে পাঠশালা সিলেবাস কমপ্লিট করেনি তার মানে জীবন বোধ মনুষ্যত্ব বোধ মানুষের কাছে পূজনীয় এবং শ্রদ্ধেয় হওয়ার জন্য ফর্মাল এডুকেশন দরকার হয় না থাকলে ভালো না থাকলেও যায় আছে তাহলে কিসের শক্তিতে একটা মানুষ সেই মনুষ্যত্ব অর্জন করতে পারে সেটা বিবেকানন্দ তিনি পণ্ডিত মানুষ সব স্তরের মানুষের সব ধর্মের মানুষের সারা পৃথিবীর যুক্তিবাদী মানুষের কাছে বৈজ্ঞানিকদের কাছে ওই তত্ত্ব ঠিক নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন বলে তার চিন্তার সঙ্গে বারবার পরিচিত করতে আমরা তোমাদের উৎসাহ দিই জীবনে মহৎ হতে গেলে কি দরকার থাকে স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় পশ্চিম ভারতে ঘুরছিলেন গুজরাটের জুনাগড় বলে একটা স্টেট আছে ডিস্ট্রিক্ট জুনাগড়ের একজন দেওয়াল ছিলেন তার নাম হরিদাস বিহারিদাস দেশাই তাকে একটা চিঠিতে স্বামীজি লিখেছিলেন ব্যক্তি হিসেবে কিংবা জাতি হিসেবে যদি আমরা মহত্ব অর্জন করতে চাই ইফ উই ওয়ান্ট টু অ্যাকোয়ার গ্রেটনেস ইফ উই ওয়ান্ট টু বি গ্রেট অ্যাজ এ নেশন অর অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মাত্র তিনটা সিম্পল অ্যাটিটিউড আমাদের কালচার করতে হবে সেটা কি সততার শক্তিতে বিশ্বাস করব আমরা আমার জীবনের লক্ষ্য যদি সৎ হয় এবং সৎ পথে নীতিসম্মতভাবে পরিশ্রমকে সম্বল করে আমি যদি সেটা অর্জন করতে চাই আমি সফল হবই হব কেউ আমার এই সফলতা আটকে রাখতে পারবে একে বলে কনভিকশন বিশ্বাস কনভিকশন রিমেম্বার দ্য ডিফারেন্স ইনটা বিলিভ মানে জাস্ট এগ্রি উইথ সাম কনভিকশন ইউ বিলিভ ইট হার্ট অ্যান্ড সোল নোবডি ক্যান চেঞ্জ ইউর দ্যাট ইজ কনভিকশন Conviction in the power of goodness, it is factor. This attitude we must have to become a true human being, a true leader. একজন আদর্শ বাবা কিংবা মা কিংবা আদর্শ প্রফেশনাল যাই আমরা হতে চাই সত্তা শক্তিতে বিশ্বাস আমাদের একটা দুটো দোষ থেকে আমাদের মুক্ত রাখতে হবে নিজেকে অ্যাবসেন্স অফ জেলাসি অ্যান্ড সাসপিশন ঈর্ষা করা এটা একটা ব্যাধি মানুষ অন্যকে ঈর্ষা করে মানে ও আমার থেকে এগিয়ে গেছে ওকে ল্যাং মেরে নাও এটাই আমরা একটা নেতা তার ভালো সাকসেসার তৈরি করতে চায় না পাশে তার চেয়ার নিয়ে নেয় আরে ওটা তো টাকা তারা করে তারা অন্য কোনো সাবঅর্ডিনেট করতে চায় না কিন্তু নেতার কাজ হলো সে যা করলো সেটা ধরে রাখার জন্য উপযুক্ত সাকসেসার তৈরি করা যারা বিবেকানন্দ নিজে তৈরি করে দেখিয়েছে রামকৃষ্ণ মিশন ত্রাণ রক্ত জল করা ভিক্ষা করা পয়সায় তৈরি হয়েছিল এবং তিনি সেই মিশন তৈরি করে দিয়ে নীতি